আমি এখন এই মুহূর্তে রয়েছি উড়িষ্যার যে বলা যায় পুরী সিবিচ, সেই সিবিচে আছি এবং সিবিচটা দেখাই প্রথমে। সিবিচটা কিন্তু সেরকম অর্থে মানুষজন নেই, কম সংখ্যক মানুষ এসছে, কিন্তু যেখানে রথযাত্রা হচ্ছে অর্থাৎ বড়ির মন্দিরের সামনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা এসছেন। এবং শুধু তাই নয়, এই সিবিচে যদি লোক সংখ্যা প্রচুর আসে সেই জন্য কিন্তু এখানে পুলিশের ক্যাম্প, NDRF এর টিম কিন্তু এখানে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর ঠিক একটু দূরেই যেরকম লাইফ সেভিং গার্ডের জন্য যে বাঁশ দিয়ে একটু উঁচু জায়গা করে দেওয়া হয়েছে, কারণ মাসখানেক আগে কিন্তু ঠিক এই জায়গাতেই পরপর দুদিনে চারজনের মৃত্যু হয়েছে এবং চারজনই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবং এইখানকার দোকানদার যারা আছেন তারা কিন্তু একটু হতাশ, কারণ হচ্ছে পুরীর এই রথযাত্রা একটি বড় উৎসব, সেই রথযাত্রায় তারা তাকিয়ে বসে থাকে যে কিছু সংখ্যক গ্রাহক অর্থাৎ আসবেন, মানুষজন আসবেন, এই সিবিচে বসবেন, তাদের কাছ থেকে চা খাবেন, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু শূন্য। কারণ হচ্ছে তাদের কাছে সেরকম অর্থে কোনো কাস্টমার সেরকম আসছে না, তারা সেটাই মনে করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যেখানকার যিনি দোকানদার, যিনি ব্যবসায়ী আছেন, তার সঙ্গে কথা বলবো যে কীরকম সংখ্যক মানুষ আসতো এবং আজকের কী পরিস্থিতি আজকে। আচ্ছা, দোকান এখন মুসিবিজের কী অবস্থা? এই তো লোক নেই, ব্যবসা নেই, সেরকম সব বছরই যেরকম ব্যবসা হয় সেরকম এবছর নেই। লোক যা আছে মন্দিরের কাছে, গাড়ি ছাড়ছে না, গাড়ি রেখে দিচ্ছে ওপাশে লাইট হাউসের ওপাশে, এপাশে রাখছে দীঘবাণী খুঁটি যেটা বলে ওর ওপাশে গাড়ি রাখছে। লোকাল লোক তো সেরকম ব্যবসা নেই, পুরো মার্কেট খালি, আর যা আছে মন্দিরের কাছে পুরো প্রচুর ভিড়। আগের বছর কীরকম ছিল না ভিড় ছিল? আগের বছর থেকে এবছর 50% বিচে লোক। উল্টোরতে কিছু হওয়ার আছে, কেননা ট্রেন বন্ধ ছিল, অনেক ক্যান্সেল হচ্ছিল, এবার ট্রেন কন্টিনিউ যদি ছাড়ে তাহলে উল্টোরথের 3-4 দিন ব্যবসা হবে, মানে উল্টোরথ থেকে সোনাবেশ পর্যন্ত 3-4 দিন ব্যবসাটা ঠিক হবে মনে হয়, আশা আছে। কেন এখন তো টোটালি ব্যবসা নেই, যে ব্যবসা ছিল তার 50% ব্যবসা বিনি। রথে যেরকম ব্যবসা হওয়ার কথা তার আগে যেরকম লোক ছিল তার ভালো ব্যবসা ছিল, কিন্তু রথে যে আশা ছিল তার কিছু নেই। আপনি? মাধব বৈদ্য। মাধব বৈদ্য যিনি এখানকার যিনি দোকানদার, পুরীর মন্দিরে যিনি দোকানদার, তিনি পুরীর সিবিচে যে দোকানদার তিনি জানালেন যে সেই অর্থে কিন্তু কোনো রকম যে মানে মানুষ আসেননি। তারা আশা করছেন যে উল্টোরথ অর্থাৎ উল্টোরথ থেকে সোনাবেশ পর্যন্ত যে সময়টা 3 দিনের সময়, সেই সময় কিন্তু মানুষজন আসবেন, এবং শুধু তাই নয় তারা ব্যবসাপাতির একটু মুখ দেখতে পাবে সেরকমটাই তারা জানালেন। পুরী থেকে পার্থ পাল, ওঙ্কার বাংলা।